হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সুহেল রানা, আইটি স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটা সুখবর নিয়ে। সেটা হলো আমরা আমাদের এইখান থেকে আইটি স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে একটা ফ্রি কোর্স চালু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কম্পিউটারে সবচাইতে প্রয়োজনীয়, সবচাইতে জরুরি, যারাই কম্পিউটার জানেন তাদের জন্য জরুরি, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। মাইক্রোসফট অফিসের অনেকগুলো চারটা সফটওয়্যার আছে। চারটা সফটওয়্যারের ভিতরে আমরা তিনটা সফটওয়্যার নিয়ে কাজ করব। প্রথমত আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। দ্বিতীয়ত যে সফটওয়্যারটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তৃতীয়ত যে সফটওয়্যারটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই তিনটা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব। আরেকটা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, ওটা দিয়ে মূলত ডাটাবেস তৈরি করা হয়। তো আমাদের এখানে ডাটাবেস প্রোগ্রামিংয়ের কোর্স আসবে, তখন আমরা এই সফটওয়্যারটা দিয়ে কাজ করে দেখে দেব। তো আপাতত আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে শুরু করতে যাচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করার আগে আমরা এমএস অফিস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, যে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং এটা হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। এবং প্যাকেজ সফটওয়্যারের ভিতরে চারটা সফটওয়্যার আছে। এবং এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আমরা কেন ব্যবহার করি? সাধারণত অফিস আদালতে বা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত ব্যবহার করে থাকি, বা মাইক্রোসফট অফিসের সফটওয়্যারটা আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে প্রথমত সবচেয়ে বহুল ব্যবহৃত যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আর মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা আস্তে আস্তে কাজগুলো করব এবং কাজগুলো দেখব। একদম এ টু জেড কাজ করব আমরা। একদম প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা মেনু, প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা একটা একটা করে খুঁটিনাটি সব কিছু জানবো। তো আমরা আজকে যে কাজটি, যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা কীভাবে ওপেন করতে হয়, কীভাবে এখানে কাজ করতে হয় এবং এর ইন্টারফেসটা সম্পর্কে আজকে আমরা পরিচিত হব। তো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু একটা কোর্স শুরু করছি সেহেতু আমরা স্পেসিফিক্যালি এখানে কাজ করার জন্য প্রথমে একটা ফোল্ডার করে নিই। এই ফোল্ডারের ভিতরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সকল কাজ হবে বা মাইক্রোসফট অফিসের সকল কাজগুলো হবে। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা সবাই ফোল্ডার ক্রিয়েট করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে এখানে সবার নিচের দিকে নিউ আছে, নিউতে গিয়ে ফোল্ডারে গিয়ে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলেই হবে। এখানে আপনার নির্দিষ্ট ফোল্ডারের নাম দিতে হবে। তো আমরা এটাকে দিচ্ছি এমএস অফিস। তো ফোল্ডার ওপেন করলাম। ফোল্ডার ওপেন করার পরে আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ক্রিয়েট করব। তো এই ফাইলটা ক্রিয়েট করার জন্য দুইভাবে ফাইলটা ক্রিয়েট করা যায়। আমার এখানে আমরা উইন্ডোজ 8.1 ইউজ করতেছি। আপনারা যারা উইন্ডোজ 7 বা তার আগের ভার্সনগুলো ইউজ করেন তারা হয়তো এই ফিচারগুলো নাও পেতে পারেন। তো 8 বা 10 যারা ইউজ করেন তারা এই ফিচারগুলো ইজিলি পেয়ে যাবেন। তো এখানে দুইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করতে পারবেন। প্রথমত আপনি মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউতে গিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইখানে নিউ আইটেম নামে একটা অপশন আছে, এইখানে গিয়েও আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা একে রিনেম করে নিচ্ছি, নিউ নামে আমি একটা ফাইল নিচ্ছি। ওকে, আমি এটা ওপেন করলাম। তো মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এর ইন্টারফেসটা সম্পর্কে আমরা পরিচিত হব, কোথায় কী আছে এবং কীভাবে কাজগুলো করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের সবার উপরে যে বারটা আছে সেটাকে বলা হয় আসলে টাইটেল বার। টাইটেল বার এটার নাম, কারণ কী? কারণ হচ্ছে যে আমাদের যে ডকুমেন্ট আমরা যখন কাজ করব সেই ডকুমেন্টের টাইটেল, সেই ডকুমেন্টের নামটা সবার উপরে লেখা থাকে, এই জন্য এটাকে টাইটেল বার বলা হয়। আর এই টাইটেল বারের ভিতরেই লেফটে এবং রাইটে কতগুলো শর্টকাট বাটন থাকে, এই বাটনগুলোর স্পেসিফিক আলাদা আলাদা কিছু কাজ আছে, এগুলো সম্পর্কে আমরা জানব। দেন হচ্ছে যে টাইটেল বারের পরে এইখানে পরবর্তী যে বারটা আছে সেটা হচ্ছে মেনু বার। মেনু বারের ভিতর অনেকগুলো মেনু আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিনস, অব্রো বাংলা, টুলস। আপনি যদি অব্রো কিবোর্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে এটা দেখাবে। দেন মেনু বারের পরবর্তীতে যে বারটা আছে এটা হচ্ছে টুল বার। টুল বারের ভিতরে আপনি এখানে যেই মেনু সিলেক্ট করে রাখবেন এই মেনুর আন্ডারে যত ধরনের যত টুলস আছে প্রত্যেকটা টুলস এইখানে শো করবে।
প্রত্যেকটা টুলস এখানে শো করবে এবং প্রত্যেকটা টুলসের স্পেসিফিক আলাদা আলাদা কাজ আছে এবং প্রত্যেকটা টুলসের কাজই আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখব দেন টুলস বারের পরবর্তীতে যেটা আছে আমাদের এখানে রুলার আছে রুলারটা সাধারণত ইউজ করা হয় আপনার পেজের মার্জিন পেজের লেখা কতটুকু ডানে বামে বা উপরে নিচে সরবে সেটা দেখার জন্য একটা স্কেলের কাজ করে এটা দেন রাইটে আসি রাইটে হচ্ছে এটা হচ্ছে রাইট স্ক্রোলার এটার মাধ্যমে আপনার পেজকে আপনি উপরে নিচে ওঠানামা করাতে পারবেন এটা আপনি এভাবে ক্লিক করেও উপরে নিচে নিতে পারবেন আর এভাবে ধরে একে ড্রাগ করে উপরে নিচে করতে পারবেন দেন হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা বাটন আছে সেটা হচ্ছে সিলেক্ট ব্রাউজ সাবজেক্ট বাটন এই বাটনটার একটা কাজ আছে এই বাটনটার কাজটা হলো যে আপনি সাপোজ আপনার ডকুমেন্টের ভিতরে অনেকগুলো পেজ থাকতে পারে বা অনেক লেখালেখি আপনি এখানে করতে পারেন সেক্ষেত্রে আপনি পেজ বাই পেজ ওয়ার্ড বাই ওয়ার্ড বা আপনি যেভাবে আপনি যদি কোনো কিছু খুঁজে বের করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ব্রাউজ করতে পারবেন যেমন এখানে আমাদের একটা পেজ আছে তো এবং এই পেজটাতে আমরা কিছু লিখি নেই যদি আমরা এখানে লিখি বাংলাদেশ মাই হোমল্যান্ড এই লেখাটা লিখলাম এখানে লেখার পরে আমরা যদি স্পেসিফিক কোনো ওয়ার্ডকে ফাইন্ড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে গিয়ে দেখুন এখানে ফাইন্ড অপশন আছে এখানে গিয়ে আপনি স্পেসিফিক ওয়ার্ড যেমন হোমল্যান্ড হোমল্যান্ড এখানে ফাইন্ড নেক্সট দিলে সে কিন্তু হোমল্যান্ড খুঁজে বের করে ফেলছে দেন আপনার এখানে যদি অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে আপনি পেজ বাই পেজ এখানে সার্চ করতে পারবেন দেন এখানে আরও কিছু অপশন আছে যে যখন আমরা কাজ করব এবং এগুলো আমাদের কাজে লাগবে তখন একটা একটা করে আমরা এগুলো দেখিয়ে দিব ওকে দেন হচ্ছে আমাদের পরবর্তীতে যে বাটনগুলো এখানে আছে এগুলো হচ্ছে জুম বাটন আপনি এটাকে জুম আউট করে দিতে পারেন আবার এখান থেকে জুম ইন করতে পারেন জুম করার জন্য এই বাটনগুলো ইউজ করা হয় পরবর্তীতে এইখানে যে বাটনগুলো আছে এগুলোর দিকে একটু তাকান এই প্রথমটা হচ্ছে ড্রাফট ড্রাফটে ক্লিক করলে যেটা হবে যে আপনার এইখানে আশেপাশের অপশনগুলো থাকবে না ফুল স্ক্রিন আপনি লেখালেখি করতে পারবেন পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে আউটলাইন দেন হচ্ছে এটা হচ্ছে ওয়েব লেআউট ওয়েব লেআউটের কাজটা হচ্ছে যে যে আপনার এই ডকুমেন্টটা ওয়েবে কীভাবে দেখাবে ইন্টারনেটের কী পেজে যদি আপনি এটা ভিউ করতে চান তাহলে কীভাবে দেখাবে সেটা আপনি এখান থেকে ভিউটা দেখে নিতে পারেন দেন পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে ফুল স্ক্রিন রিডিং মোড অনেক সময় দেখা যায় যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টগুলোকে রিড করার জন্য বা পড়ার জন্য ব্যবহার করে থাকি সেক্ষেত্রে টুলস বা আনুষাঙ্গিক অন্য যে বাটনগুলো বা অন্য যেই টুলসগুলো আছে সেগুলো ভিউ না করলেই বেটার সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে আপনি একদম রিড মোডে চলে যাবেন দেন পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে প্রিন্ট লেআউট মোড এই মোডেই সাধারণত আমরা কাজ করতে পছন্দ করি কারণ হলো যে আমরা আমাদের যে সফট কপিটা এখানে রিটেন করছি বা যেটা লিখতেছি এই সফট কপিটাকে আমাদের হার্ড কপি বের করতে হবে বা এটাকে আমরা প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে এটা কীভাবে প্রিন্ট আসবে আপনি প্রিন্ট লেআউট নিয়ে কাজ করলে সেটা ইজিলি এখানে বুঝতে পারবেন দেন লেফটে চলে আসি যদি এইখানে হচ্ছে আমাদের এখানে এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন যে আপনার পেজে সাপোজ এখানে লেখা আছে ওয়ার্ডস ফোর অর্থাৎ আপনার এই ডকুমেন্টটাতে এখন চারটা ওয়ার্ড লেখা আছে এই যে এক দুই তিন চার চারটা ওয়ার্ড লেখা আছে এখানে আপনি যদি হাজার হাজার লাখ লাখ ওয়ার্ডও লেখা থাকে এখানে সেগুলো শো করবে যে আপনার এই ডকুমেন্টে এতগুলো ওয়ার্ড লেখা আছে সো আপনি এইখান থেকে ইজিলি বুঝতে পারবেন যে আপনার ডকুমেন্টে কী পরিমাণ ডাটা আপনি এখানে ধারণ করছেন দেন এখানে যেটা আছে এটাও একটা স্ট্যাটাস বার আমাদের নিচে যেটা আছে এটা মূলত স্ট্যাটাস বার এটা আপনি স্ট্যাটাস শো করবে তো এখানে দেখেন লেখা আছে পেজ ওয়ান অফ ওয়ান কারণ হচ্ছে আমাদের ডকুমেন্টে এখন একটা পেজ আছে এবং এই একটা পেজে আমরা এক নম্বর পেজে আছি সাপোজ আমরা যদি এইখানে এনাদার আরেকটা পেজ ক্রিয়েট করি সাপোজ এখন দেখেন যে এখানে লেখা আছে পেজ ওয়ান অফ টু তার মানে আমরা দুইটা পেজের এক নাম্বার পেজে আছি সাপোজ আমরা যদি এখন দুই নাম্বার পেজে যাই দেখেন এখানে দেখাচ্ছে যে পেজ টু অফ টু আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার তো এখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা টুলসের এবং প্রত্যেকটা জিনিসের কাজ দেখব কোন জিনিসগুলো দিয়ে বা কোন টুলসগুলো দিয়ে কীভাবে কাজ করা হয় এখানে সবার উপরে থেকেই শুরু করি সবার উপরে আছে টাইটেল বার টাইটেল বারের যেই শর্টকাট বাটনগুলো আছে এই বাটনগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি
তো টাইটেল বারে সবার রাইটে যে বাটনটা আছে এটা হচ্ছে ক্লোজ বাটন। এটার কাজ হচ্ছে যে আপনি সাপোজ কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন, পরবর্তীতে কাজ করা শেষ হলে বা কাজের মাঝখানে আপনি এটা ক্লোজ করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন। এখানে ক্লোজ করলে আপনি ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। এখন আপনাকে এখানে চাচ্ছে যে আপনার ডকুমেন্টটাকে আপনি সেভ করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। আমরা ইয়েস দিচ্ছি। এখন আমাদের ডকুমেন্টটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো আমরা এটাকে আবার ভিউ করি। ক্লোজ বাটনের পরবর্তীতে যেটা আছে রেজিস্টার ডাউন বাটন। রেজিস্টার ডাউন বাটন, এই বাটনটার কাজ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের উইন্ডোটাকে আমরা ছোটো করে নিয়ে কাজ করি, আবার অনেক সময় দেখা যায় আমরা ফুল স্ক্রিনে কাজ করি, সেক্ষেত্রে আপনারা এই বাটনটা ইউজ করবেন। এটা ক্লিক করলে আপনার উইন্ডোটা ছোটো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশের অন্য উইন্ডোগুলোও আপনারা দেখতে পারবেন। ওকে, দেন যে বাটনটা আছে সেটা হচ্ছে মিনিমাইজ বাটন। এই বাটনটার কাজ হচ্ছে, আমরা জানি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে একটা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম আপনাকে একত্রে অনেকগুলো কাজ একত্রে করার জন্য হেল্প করবে। যেমন আমাদের এইখানে এখানে ফোল্ডার ওপেন করা আছে, দেন আমাদের এইখানে মজিলা ফায়ারফক্স ওপেন করা আছে, এখানে আলাদা আলাদা ক্যামটিসি ওপেন করা আছে। তো এই প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু বা প্রত্যেকটা কাজ কিন্তু এখন রানিং। সো একত্রে আপনি অনেকগুলো কাজ করতে পারেন। আর মিনিমাইজ বাটনটার কাজ হচ্ছে যে আপনার টাস্ক বারে আপনার উইন্ডোটা শো করবে, বাট আপনার ফুল উইন্ডোতে আপনার কাজটা দেখাবেন আপনি যদি এটা মিনিমাইজ করে রাখেন। আমরা দেখাচ্ছি, মিনিমাইজ করছি, তো দেখেন আমাদের ডকুমেন্টটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। সেটা কিন্তু একবারে চলে যায়নি, ক্লোজ হয়ে যায়নি, সেটা আমাদের টাস্ক বারে রয়ে গেছে। ওকে, দেন আসি আমাদের টাইটেলের, টাইটেল বারে লেফটে কী আছে। লেফটে, সবার লেফটে যেটা আছে এটা হচ্ছে অফিস বাটন বলে, 2007 এটা হচ্ছে অফিস বাটন। আর সেম বাটন পাবেন আপনি যদি আপডেট, আরও আপডেট ভার্সনের সফটওয়্যার ইউজ করেন, যেমন 2010 বা 2013 যেই উইন্ডোজের এমএস অফিসের সফটওয়্যার আছে সেটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা আপনি পাবেন ফাইল হিসেবে। তো ওইখানে আরও আপডেট কিছু ফিচার পাবেন। ম্যাক্সিমাম মানুষ বা আমরা সাধারণত 2007 সফটওয়্যারটা ব্যবহার করে থাকি, এই জন্য আমরা 2007 দিয়ে কাজ করে দেখাচ্ছি। আমরা 2010 2013 সফটওয়্যার দিয়েও দু একটা টিউটোরিয়াল করে দিব, আর অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখাই দিব। তো এটা হচ্ছে অফিস বাটন, বা এটাকে আপনি ফাইল, ফাইল মেনু বলতে পারেন। এখানে যে জিনিসগুলো আছে নিউ ওপেন সেভ, এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখব পরে। এখন আমরা বাটনগুলো কমপ্লিট করি আসি এই টিউটোরিয়াল ইনশাল্লাহ। এখানে যেটা আছে সবার বামে সেটা হচ্ছে সেভ বাটন। দেখেন আমরা যখন কোনো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করি, কোনো একটা ডকুমেন্টে লেখালেখি করি, এই ডকুমেন্টে লেখালেখি করার পরে সেটাকে আমরা সেভ করে রাখতে চাই, অর্থাৎ সেকেন্ডারি মেমোরিতে স্টোর করে রাখতে চাই। স্টোর করার জন্য, সেভ করার জন্য কয়েকটা অপশন আছে, আপনি অনেকভাবে সেভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অফিস বাটন থেকে এখানে গিয়ে সেভ করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন, দেন এইখান থেকেও আপনি সেভ করতে পারবেন, কিবোর্ড থেকেও সেভ করতে পারবেন কন্ট্রোল প্লাস এস প্রেস করে। ওকে, আর 2007 এবং 2007-এর পরের সফটওয়্যারগুলোকে, এমএস ওয়ার্ডের সফটওয়্যারগুলো বিশেষ করে, এগুলোকে কাস্টমাইজ করা যায়, অর্থাৎ নিজের মতো করে আপনি আপনার সফটওয়্যারটাকে সাজিয়ে নিতে পারবেন। যেমন দেখেন এখানে কাস্টমাইজ বাটন যেটা আছে, এইখানে আপনি প্রেস করে আপনার এইখানে যে বাটনগুলো আছে আপনি নতুন নতুন আরও অনেক বাটন এখানে অ্যাড করে নিতে পারেন। যেমন আমরা নিউ বাটনটা অ্যাড করে নিলাম, ওপেন অ্যাড করে নিলাম, এগুলো কিন্তু আগে ছিল না। দেখেন আমি যদি ওপেনটাকে ক্লোজ করে দিই সেক্ষেত্রে কিন্তু ওপেনটা চলে গেছে। তো এখন সাপোজ আপনার কোনো ডকুমেন্টে, এখন কোন বাটনটার কী কাজ আমরা সেটা একটু দেখব। এখানে যে বাটনটা আছে সেটা হচ্ছে আন্ডু বাটন। আন্ডু বাটনটা এখন অফ করা আছে, কারণ হচ্ছে যে আমরা ও যে ডকুমেন্টটা সেভ করছিলাম ওইটাই ওপেন করছি, এখানে অন্য কিছু আমরা লিখি নাই। সাপোজ আপনি কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন বা আপনার ডকুমেন্টে অনেক পেজ আছে, অনেক লেখালেখি আপনি করছেন, হঠাৎ করে বাসার কোনো ছোটো ছেলে মেয়ে অথবা কোনো বাচ্চা যদি আসে, সেক্ষেত্রে কিবোর্ডে তারা টাচ করতে পারে বা কিছু অবাঞ্ছিত কিছু লিখে ফেলতে পারে। এখন আপনি যদি খুঁজতে যান যে কোথায় লিখছে, কীভাবে লিখছে, সেটা তো অনেক টাফ হয়ে যেতে পারে, যে যখন ডকুমেন্টটা অনেক ভারী হবে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, সাপোজ এখানে যদি অন্য কিছু লেখা হয়ে যায়, আপনি সেটাকে সিম্পলি আন্ডু করে দিতে পারেন। আন্ডু করলে আপনার ওই ডকুমেন্টগুলো বা যে লেখালেখি এখন হয়েছে, অবাঞ্ছিত যে লেখালেখি থাকবে সেগুলো চলে যাবে।
দেন আপনার যদি হঠাৎ করে মনে হয় যে না যে লেখাগুলো হয়েছিল ওগুলো ভালোই ছিল তো ওগুলোকে রাখা দরকার সেক্ষেত্রে আপনি আবার সেটা আমরা আনডু করলাম যদি আবার সেগুলো রাখতে চাই সেটাকে রিডু করে দিলেই হচ্ছে ওকে ওকে গেল আনডু এবং রিডুর কাজ পরবর্তীতে আমরা এইখানে যেটা নিয়ে আসছি নতুন করে সেটা হচ্ছে নিউ 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 এর কাজটা হচ্ছে যে সাপোজ আপনি কোনো ডকুমেন্টে কাজ করতেছেন আপনার হঠাৎ করে আবার নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার দরকার হতে পারে সেই ক্ষেত্রে আবার ব্যাকে গিয়ে নতুন করে ডকুমেন্ট খুলে আসার কোনো দরকার নেই এই ডকুমেন্ট থেকে আপনি নতুন ডকুমেন্ট ওপেন করতে পারবেন সেটা হচ্ছে এখানে প্রেস করলে আপনার নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে দেখেন এটা যে নতুন ডকুমেন্ট তার প্রমাণ হচ্ছে এই আমাদের এই ডকুমেন্ট আছে নিউ ডট ডকস নামে আর নতুন যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট ওয়ান নামে তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি দেন আপনি চাইলে এখান থেকে নতুন নতুন জিনিসপত্র বাটনগুলো এখানে অ্যাড করে নিতে পারেন তো এই টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত রাখতেছি পরের টিউটোরিয়ালে আমরা মেনুগুলো দেখব এবং নেক্সটে আস্তে আস্তে আমরা টুলসগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন অবশ্যই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর একটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা কাজ সিরিয়ালি পুরো সফটওয়্যারের প্রত্যেকটা টুলস সম্পর্কে আমরা দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন